আজকের ভিডিও হচ্ছে সাত ভাই কালীতলা, যে আমরা গেছিলাম ঘুরতে, সেখানকার টোটাল ডিটেলস তোমাদের দেখাবো। তাহলে চলো, এই যে আমরা বনগাঁ পৌঁছে গেছি। বনগাঁ স্টেট ব্যাংকের পাশ যে রাস্তাটা ঢুকলো, সেই রাস্তাটা রাইট সাদা কালার দেখতে পাচ্ছ, ওই সোজা দেখা যাচ্ছে স্টেট ব্যাংকের বাঁদিকে ঢুকছি। বাঁদিকে এবার যেতে হবে, অনেকটাই যেতে হবে, এখন সেটা তো আর খেয়াল করিনি কত কিলোমিটার। চেক দেখতে থাকো, আবার বলে দিচ্ছি। সাতভাই কালীতলা যেতে আর একটা জায়গা পরে, যেটা হচ্ছে যে লোকনাথ মন্দির, যেটা দেখতে পাচ্ছি লোকনাথ মন্দিরটা খুব সুন্দর করেছে। লোকনাথ মন্দিরের ভিতরটা দেখাচ্ছি, লোকনাথ মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, সেখান থেকে বাইরে বেড়াচ্ছি। এখানে একটা বড় একটা শিবের মূর্তি আছে, এই যাওয়ার আগে লোকনাথ মন্দির দেখে যাবে, খুবই সুন্দর। হয়তো যদি পারো আসার সময় দেখবে তাও ভালো। এই লোকনাথ মন্দির এত সুন্দর করেছে না, খুবই ভালো মন্দির করেছে। যাই হোক, এই লোকনাথ মন্দিরটা দেখো, একটা বড় একটা শিবের মূর্তি এখানে আছে। শিবের মূর্তিটা খুব সুন্দরই, খুব সুন্দর, খুব সুন্দর, মানে এত সুন্দর মূর্তি কি বলবো। যাই হোক, আগে বেরোই, এবার দেখা যাক। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা বা একটা বট গাছের নিচে, সাত ভাই কালীতলার মন্দির। এটা খুব ভালো মন্দির, খুব জাগ্রত মন্দির, এখানে সবাই আসে পুজো করতে, আমরা এসে এখানে পুজো করতে। তাহলে মন্দিরটা তো দেখতে পাচ্ছ, আমার বাইরে বাইক নিয়ে এসেছি, বাইকটা রাখছি এখানে, বাইকটা রেখে ভেতরে দেখাচ্ছি। ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ কালীমা, এখানে ছবি তোলা নিষিদ্ধ আছে, সেলফি তোলা নিষিদ্ধ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের গেট, একটা গেট, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, এবার সাইড দিয়ে গিয়ে পেছন দিকে যাব। এই যে আমি এই গাড়িতে নিয়েছি স্কুটি ইনট্রক, এই গাড়িটা পুজো করছি। এটা হচ্ছে আমার বন্ধু, আমরা দুজনেই গেছিলাম। এই যে এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটাই, পিছন সাইডটা দেখতে পাচ্ছ বট গাছ আছে। বট গাছে তোমরা হচ্ছে ওই দড়ি বাঁধে, এবং তোমাদের যে সব মাটির হাঁড়ি ফাড়ি সেগুলো সব বাঁধে, এতে মনে হয় বাসনা পূরণ হয়। এই মন্দিরের পিছন দেখতে পাচ্ছি স্কুল, স্কুল মাঠের পিছনে, স্কুলের পিছনে নদী আছে, ওদিকটা পরে যাবে তোমাদের নিয়ে যাচ্ছি। আগে এই মন্দিরটা চারিদিকে একটু দেখিয়ে দিই। মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরের পিছনটায় যাচ্ছি আমরা। এবার আমরা মন্দিরটা যে হয়ে গেলে, এবার আমরা যাবো হচ্ছে ব্রিজের দিকে, বাংলাদেশে বর্ডার যে ব্রিজের দিকে। ওই যে দেখতে পাচ্ছ রেল লাইন, এই রেল লাইন যাচ্ছে তোমার, এই যে এটা বাসের ভিতরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাশ্মশান। এই এখানে দেহ সংস্কার করা হয়, এরপর আছে যে গলি, এই গলিতে তোমার উঠে যেতে হবে উপরের দিকে। একটা জিনিস হচ্ছে যে লাইনটাতে, ট্রেন লাইনটাতে আমরা এখন যাবো, এবং ওই সিটি লাইনটা হচ্ছে বাংলাদেশে তোমার যায়, এই লাইনটা হচ্ছে বাংলাদেশের ট্রেন যায় আমাদের শিয়ালদা থেকে, এটা ঘেটে উপরে উঠতে হবে। এই যে নদী দেখতে পাচ্ছ, এর চিতা ব্রিজটা মানে এত সুন্দর দেখতে পজিশন, এখানে সবাই
মানে বিকেল বেলা হলে মানে প্রেমের বাহার মানে ছোট, এখানে সব জোড়ায় জোড়ায় এসে সব এখানে প্রেম করে, কেউ কিছু বলে না এখানকার লোকজন। এই দিকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিয়ালদার দিকে আর এদিকটা হচ্ছে বাংলাদেশ, দেখতে পাচ্ছ ব্রিজটা। তো চলো ব্রিজটা দিয়ে একটু হাঁটি। শেষ করে ডান দিকে দেখতে পাচ্ছ সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের নিচে নামতে হবে। নিচে নামলে তোমাদের আর একটা মন্দির, যে এই মন্দিরে যে কালী ঠাকুরটা জিনিসটা, কালী ঠাকুরটা খুবই বড় এবং অন্ধকার একটা, আগে তো অন্ধকার ছিল খুবই, এখন আর অন্ধকার নেই অতটা, এখন পরিষ্কার করে দিয়েছে, তো সিঁড়ি বানিয়ে দিয়েছে আর ওখানে কিছু বাঁধিয়ে দিয়েছে। তো চলো এগোতে থাকি। ফিরে যাচ্ছি মন্দির থেকে, আমরা পুরীতে দিয়ে যাচ্ছি মন্দিরে গিয়ে, তারপর আমরা সোজা বাড়ি চলে যাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরেরবার আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ।